এক্সবিএফসি হেলথ গ্র্যান্ট প্রজেক্টের রেসপেক্টে, যেটা কিন্তু হেলথ আর ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, তার রেসপেক্টে 762 খানা অফিসিয়াল ভ্যাকান্সি নর্থ চব্বিশ পরগনার রেসপেক্টে বেড়েছে। এবং তোমাদের এখানে বলে রাখি, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11/9/2023 থাকবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। বিশাল একটা কিন্তু আপডেট হেলথ ডিপার্টমেন্টের রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বেরিয়ে গেছে। সবটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে থাকছে, পরবর্তী সময় কিন্তু এখানে পার্টিকুলার যে এনগেজমেন্ট পিরিয়ড আছে সেটা কিন্তু অথরিটির রেসপেক্টে বাড়ালেও বাড়িয়ে দিতে পারে। 762 খানা অফিসিয়াল ভ্যাকান্সি আছে, বিশাল রকমের একটা আপডেট আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা কিন্তু 1200 নর্থ 24 পরগনা, তার রেসপেক্টে থাকছে কী কী পোস্ট বেড়েছে, কী কী ভ্যাকান্সি বেড়েছে, সেগুলো আগে চলে আসবো। তোমাদের বলে রাখি, এখানে সব মিলিয়ে 15 ফিনান্সের রেসপেক্টে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএর রেসপেক্টে সব মিলিয়ে 240 খানা ভ্যাকান্সি বেড়েছে। আগে ভ্যাকান্সি ডিটেলসগুলো একটু দেখে নিই। তারপরে এখানে কিন্তু মেডিকেল অফিসার রেসপেক্টে 226 খানা ভ্যাকান্সি বেড়েছে। ঠিক তার সাথে সাথে এই পরবর্তী ডিটেলস কী আছে না, এখানে কিন্তু ব্লক এপিডো আর্মিলিস্ট, তার রেসপেক্টে কন্ট্রাকচুয়াল বেসে 3টে ভ্যাকান্সি বেড়েছে। এবং ঠিক তার সাথে সাথে পরবর্তী কি আছে, এখানে কিন্তু ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, তার রেসপেক্টে 4টে ভ্যাকান্সি মিলেছে। ঠিক সেইভাবে পরবর্তী ডিটেলসগুলোতে যদি যাই, তাহলে এখানে কিন্তু পার্টিকুলার ব্লক ডাটা ম্যানেজার বিডিএম সবাই আবেদন করতে পারবে, 3টে ভ্যাকান্সি এখানে কিন্তু বেরিয়ে গেছে। ঠিক তার সাথে সাথে পরবর্তী ডিটেলসগুলোর রেসপেক্টে গেলে স্টাফ নার্সের রেসপেক্টে 39টা ভ্যাকান্সি বেরিয়েছে, ভালো ভ্যাকান্সি বেরিয়েছে। এবং ঠিক তার সাথে সাথেই পলিক্লিনিকের রেসপেক্টে এখানে সব মিলিয়ে যে ভ্যাকান্সি বেরিয়েছে সেটা কিন্তু 52 খানা ভ্যাকান্সি তোমাদের সামনে বেরিয়ে গেছে। ঠিক সেইভাবে পরবর্তী যে পোস্ট বেরিয়েছে সব মিলিয়ে এখানে কিন্তু পলিক্লিনিকের স্পেসতে স্পেশালিস্ট পোস্টের রেসপেক্টে 52 খানা ভ্যাকান্সি বেরিয়েছে, তো এটাও কিন্তু একটা ভালো থাকছে। ঠিক তার পরবর্তী যে জিনিসটা আছে সেটাও কিন্তু আবার স্পেশালিস্টের রেসপেক্টেই 52 খানা ভ্যাকান্সি আবার বেরিয়েছে। তো 52 খানা ভ্যাকান্সি কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্টের রেসপেক্টেই বেরিয়েছে। তাছাড়াও এখানে পলিক্লিনিকের রেসপেক্টে আবার একটা 52 খানা ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ। যে এইভাবে কিন্তু ভ্যাকান্সি চার্টগুলো বেরিয়েছে। 11 নম্বর পোস্টে কিন্তু বেরিয়েছে স্টাফ নার্সের রেসপেক্টে 39টা ভ্যাকান্সি বেরিয়েছে। এইগুলো তো তোমাদের সামনে আছে, সব মিলিয়ে 762 এখানে অফিসিয়াল ভ্যাকান্সি ডিটেলস তোমাদের সামনে উপস্থাপনা করে দিলাম, যেটা কিন্তু বেরিয়ে গেছে। এখন যদি তোমাদের সামনে একটা একটা করে কথা বলি, তাহলে প্রথম যেটা বেরিয়েছে সেটা কিন্তু 240টা ভ্যাকান্সি রেসপেক্টে 13,000 টাকা স্যালারি পাবে, আনরিজার্ভ ক্যাটাগরি 47 খানা ভ্যাকান্সি বেরিয়েছে। বাকিগুলো তোমরা দেখে নিতে পারছো। এএনএম থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা জিএনএম থাকলে এজ লিমিট 21 থেকে 40 বছর, 1/1/2023 রেসপেক্টে বেরিয়েছে। এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস। প্রথম যে একাডেমিক মার্কসের রেসপেক্টে 100 মার্কস থাকবে সিলেকশন প্রসেসের রেসপেক্টে। পরবর্তী যে পোস্ট বেরিয়েছে সেখানে মেডিকেল অফিসারের 60,000 টাকা ভ্যাকান্সি, 51 খানা অফিসিয়াল আনরিজার্ভ ক্যাটাগরির ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 226 খানা। এমবিবিএস থাকলে তোমরা আবেদন করতে পারবে, 67 বছর অবধি এজ লিমিট দিয়েছে, যেটা সবার জন্য নয়, যাদের আছে তারা করতে পারো। তাছাড়া এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স রেসপেক্টে সব মিলে 100 মার্কসের সিলেকশন প্রসেস যেটা আছে সেটা কিন্তু ব্যক্ত করা হয়েছে। ঠিক সেইভাবেই 3rd নম্বর যে পোস্ট আছে সেখানে সব মিলে 3টে ভ্যাকান্সি বেরিয়েছে, 35,000 স্যালারি তোমরা এখানে পেরিয়ে যাবে। এবং তোমাদের এখানে বলে রাখি, এখানে সব মিলে কিন্তু এমএসসি এবং তার সাথে সাথে তোমাদের কম্পিউটার এমএস অফিস জানতে হবে। পিএইচডি ডিজারেবল বলে দিচ্ছে সবার জন্য, এটাও নয়, 21 থেকে 40 বছর বলে দিয়েছে। এবং তার সাথে তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস আছে যেখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ 4টে রাউন্ডের রেসপেক্টে হবে। তারপরে যে 4 নম্বর পোস্ট আছে সেখানে 4টে সব মিলিয়ে ভ্যাকান্সি বেরিয়েছে, 35,000 টাকা স্যালারি এখানে পেয়ে যাবে, এসেন্সিয়ালি বিএসসি থাকতে হবে, ঠিক তার সাথে কম্পিউটারও থাকতে হবে, এবং এজ লিমিট 21 থেকে 40 বলে দিচ্ছে, সবটাই 1/1/2023 রেসপেক্টে। এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্টের রেসপেক্টে টোটাল সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা হবে। 5 নম্বরটা বেরিয়েছে কিন্তু এখানে সব মিলিয়ে টোটাল 3টে ভ্যাকান্সি, 22,000 টাকা স্যালারি পাবে, এসসি এসটি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির 1টা 1টা করে ভ্যাকান্সি, গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তার সাথে 21 থেকে 40 বছর এজ লিমিট বলেছে। এখানে কিন্তু পার্টিকুলারলি ক্লাস 10-12 গ্র্যাজুয়েশন, কম্পিউটার টেস্টের রেসপেক্টে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হচ্ছে। পরবর্তী যে পোস্ট আছে সেটা কিন্তু স্টাফ নার্সের রেসপেক্টে বেরিয়েছে, 25,000 টাকা অফিসিয়াল এখানে স্যালারি পাবে, 23টা ভ্যাকান্সি এখানে আনরিজার্ভ ক্যাটাগরির রেসপেক্টে বেরিয়েছে। বাকিগুলো তোমরা দেখে নিতে পারছো। কম্পিউটার এবং তার সাথে সাথে জিএনএম থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক তোমাদের এখানে 18 থেকে 40 বছর অবধি এজ লিমিট বলেছে, এবং 100% কিন্তু এখানে যে মার্কসটা পেয়েছো তার মেরিটের রেসপেক্টে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। 7 নম্বর পোস্টের রেসপেক্টে যদি যাই, তাহলে 3,000 টাকা পার ডে পাবে। এবং তোমাদের এখানে বলো কি, টোটাল যে স্যালারি সেটা কিন্তু এমবিবিএস পিজি ডিগ্রির রেসপেক্টে 70,000 এবং
পিজি ডিপ্লোমার রেসপেক্টটা 65,000 টোটাল সব মিলিয়ে 52খানে এখানে ভ্যাকান্সি, আনরিজার্ভ ক্যাটাগরির 27টা ভ্যাকান্সি বেরিয়েছে। এমবিবিএস থাকলে আবেদন করতে পারবে 67 বছর অবধি, এজ লিমিট থাকবে, এখানে বেসিক কোয়ালিফিকেশন 80 মার্কস, বাদ বাকি পিজি এবং এক্সপিরিয়েন্সের রেসপেক্টে 100 মার্কসের সিলেকশন প্রসেস কনসিডার করা হচ্ছে। পরবর্তী যে পোস্ট আছে সেটা কিন্তু এখানে সব মিলিয়ে 3,000 টাকা পার ডে, সেম জিনিস, 52খানে ভ্যাকান্সি, 27টা আনরিজার্ভের রেসপেক্টে এবং হুবহু সেম টু সেমই এখানে বলে দিয়েছে। ঠিক তার পরবর্তী 9 নম্বর ভ্যাকান্সির রেসপেক্টে হুবহু সেম টু সেম 52টা টোটাল ভ্যাকান্সি, 70,000 এবং 65,000 টাকা করে তোমরা স্যালারি পাবে, 27টা আনরিজার্ভ ক্যাটাগরির এবং এজ লিমিট থেকে শুরু করে সিলেকশন প্রসেস সবটাই সেম আছে। এবং লাস্ট যেটা 10 নম্বর ভ্যাকান্সি আছে সেটাও কিন্তু সেম টু সেম 52খানা ভ্যাকান্সি বেরিয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি 27টা ভ্যাকান্সি এবং সিলেকশন প্রসেসও অ্যাজ ইট ইজ আছে। এবং তারপরে যেটা ফাইনাল আছে সেটা কিন্তু পলিক্লিনিকের রেসপেক্টে আছে, 25,000 টাকা স্যালারি তোমরা এখানে পেয়ে যাবে, 39খানা কিন্তু এখানে নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি 23টা বেরিয়েছে। ডিএনএম করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, 40 বছর অবধি এজ লিমিট বলে দিচ্ছে, 100% মেরিট ওয়াইজ কিন্তু এখানে কোয়ালিফিকেশন প্রসেস যেটা থাকবে সেটা কমপ্লিট থাকবে। টোটাল ডিসকাশন তোমাদের এখানে করে দিলাম, আশা করি কোনো অসুবিধা নেই, পিডিএফে সমস্ত কিছু মেনশন করে দিয়েছে। তার সাথে তোমাদের এখানে বলে কি একটা সিঙ্গেল পিডিএফের রেসপেক্টে অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে, ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। এর সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি পার্টিকুলারলি তোমরা হায়ার সেকেন্ডারি মার্কস কিন্তু এখানে ক্যালকুলেট করা হবে এবং বাদ বাকি যে ডিটেলসগুলো দিচ্ছে সেগুলো থাকছে। এখন যদি কথা বলি সিলেকশন প্রসেসের রেসপেক্টে, অ্যাপ্লিকেশন ফিজের রেসপেক্টে, আনরিজার্ভ ক্যাটাগরি 100 টাকা থাকছে, 50 টাকা থাকছে এসসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি তার রেসপেক্টে, এবং স্টার্টিং ডেট কিন্তু 28/2023 থাকবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 11/9/2023। তো খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দিতে হবে। পার্টিকুলার দুটো ওয়েবসাইট আছে, north24porgona.health.org অথবা তোমরা এখানে পার্টিকুলারলি wbhealth.gov.in থেকেও করতে পারো, নর্থ চব্বিশ পরগনা অফিসিয়াল ডিটেলস থেকেও করতে পারো, তোমাদের যেটা সুইটেবল মনে হয়। ডিসক্রিপশন বক্সে আমি ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে ভিজিট করলে তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে দিতে পারবে। ফাইনালি তোমাদের একবার বলে দিই 762খানা ভ্যাকান্সি বেরিয়েছে, 11 সেপ্টেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট, বিশাল একটা আপডেট তোমাদের সামনে উঠে চলে এসেছে, তো সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। কমপ্লিট ডিটেলস এতটাই থাকছে। যদি এই ভিডিওটা এফোর্টটা ভালো লাগে, হেলথ ডিপার্টমেন্ট থেকে তোমরা যদি কাজ করতে ইচ্ছুক তাহলে অতি অবশ্যই এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো, 100 টাকা মিনিমাম একটা কোর্সেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কমপ্লিটলিস এতটাই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ যাওয়ার আগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একদম চ্যানেলটা গ্রো করছে না প্লিজ চ্যানেলটার সাথে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে দিও। 762খানা অফিসিয়াল ভ্যাকান্সি রেসপেক্টে আবার একটা আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম, আজকে এতটাই, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।